কাত্যায়নী পূজো শুরু। কার্তিকের সংক্রান্তিতে অধিবাসের পর শনিবার থেকে দুর্গাবাড়িতে প্রথামত প্রথম দিবসের পূজো অনুষ্ঠিত। তিন দিনব্যাপী কাত্যায়নী পূজো চলবে। পাজির নিয়ম অনুযায়ী অগ্রহায়ণের মাস পয়লায় দেবী দশপূজার অপরূপ কাত্যায়নী পূজার সূচনা। কার্যত প্রথা অনুযায়ী কার্তিকের সংক্রান্তিতে কাত্যায়নী দেবীর অধিবাসের রীতি। সেই রীতি অনুযায়ী শুক্রবার অধিবাস শেষে শনিবার সকাল থেকে রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে দেবী কাত্যায়নী পূজা শুরু। শারদ উৎসব শেষে একই ধাঁচে দশপূজা কাত্যায়নীর আরাধনা, পুনরায় দুর্গাপূজার স্মৃতি ধারক। এদিন প্রথম দিবসের পূজা অনুষ্ঠিত হল বলে জানালেন দুর্গাবাড়ির পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। কাত্যায়নী পূজা শুরু হয়েছে, এটা প্রতি কার্তিক মাসের সংক্রান্তির দিন ষষ্ঠী আর অভ্যায়নের এক তারিখ থেকে পূজা শুরু হয়। এটা প্রথম দিবস পূজা, দ্বিতীয় দিবস পূজা, তৃতীয় দিবস পূজা। আজকে মার প্রথম দিবস পূজা হচ্ছে, এখন হোম হবে, তারপর বারোটায় মার অন্নভোগ হবে, বিকেলবেলা আরতি। কেন দুর্গাবাড়িতে এই কাত্যায়নী পূজা? এই কাত্যায়নী দ্বাপর যুগ থেকেই কাত্যায়নী পুজো চলে আসছে মহারাজার আমল থেকে। এটা মহারাজ পরীক্ষিত করেছিল, কাত্যায়ন ঋষি নাম অনুসারে কাত্যায়ন পূজা এই শুরু করেছিল মহারাজা পুরী, তখন থেকেই চলে আসছে। কাত্যায়নী পূজাকে ঘিরে এদিন সকাল থেকেই দুর্গাবাড়িতে ভক্ত সাধারণের ভিড়। সেই ভিড়ে সামিল হলেন মেয়র দীপক মজুমদার। দেবীর পুজো দিলেন, ভক্তি সহকারে দিলেন অঞ্জলি। সকল অংশের মানুষের মঙ্গল কামনায় তার এই পুজো দেওয়া বলে জানালেন মেয়র। মায়ের কাছে তো সবসময় প্রার্থনা থাকে, নিজে নিজে পরিবার পরিজন, আমার এলাকার ওয়ার্ডে যারা বসবাস করে এবং আগরতলা শহরবাসী সহ রাজ্যবাসী সকলের মঙ্গল অর্থে মায়ের কাছে প্রার্থনা থাকে, সবাই যাতে সুখের সঙ্গীতে থাকে। তো দুর্গাপাড়ি আমি আমার আকর্ষণ থেকে দুর্গাপুজোর সময় কাত্যায়নী পুজো আসতে শুরু হয়েছে। আমার মা দুর্গার কাছে সত্যি আরাধনা, এখানে আমরা সবাই ব্রতী হই প্রতি বছরই। তো একটাই আশা থাকে, প্রত্যাশা থাকে, মার কাছে প্রার্থনা থাকে আমাদের সবাই সুখে সমৃদ্ধিতে ভালোভাবে থাকি, আমাদের আজ যে পরম্পরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে উৎসবে মিলিত হই, এটা যাতে বজায় থাকে, মহল যাতে আরও সুদৃঢ় হয় এবং সবাই যাতে ভালো থাকে রাজ্যে। কার্যত শনিবার প্রথম দিবসের কাত্যায়নী পূজা অনুষ্ঠিত। তিন দিনব্যাপী পূজা অনুষ্ঠিত হবে। এই পূজাকে ঘিরে উপস্থিত সাধারণের মধ্যে প্রবল ভক্তিসহ আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত। ভক্তপ্রাণ সংশ্লিষ্ট সাধারণের আরও এক উৎসবের আনন্দে মেতে ওঠার অবকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।